হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে আমলকি। আপনারা সবাই চেনেন, যে কোনো বাজারেই আমলকি পাওয়া যায়। আজকে অ্যাকচুয়ালি আমরা আলোচনা করব আমলকি নিয়ে। প্রতিদিন একটি আমলকি খেলে যে কত ধরনের উপকার পাবেন তা আজকে আমাদের সাথে পুরো ভিডিওটি দেখলে অবশ্যই বুঝবেন। তো আশা করছি আমাদের পুরো ভিডিও জুড়ে শেষ পর্যন্ত আপনারা থাকবেন। আর যারা আজকে প্রথম আমাদের চ্যানেলে এসেছেন তাদের সবাইকে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং পাশের ডানে বেল বাটনটি বাজিয়ে দেওয়ার জন্য, যেন প্রত্যেকটি নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমলকি। তো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের মূল আলোচনায়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা টুকরো টুকরো করে নিয়েছি আমলকি। আমলকি হলো আমাদের দেহের জন্য সবচাইতে উপকারী ভেষজের মাঝে একটি। এটি আপনি প্রতিদিনই খেতে পারেন এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, বরং আছে দারুণ সব উপকার। প্রতিদিন এক গাদা ভিটামিন ট্যাবলেট না খেয়ে খান একটি করে আমলকি। আচার বা মুরব্বা রূপেও খেতে পারেন। এই সামান্য আমলকি আপনার দেহের করবে বিস্ময়কর সব উপকার। কিভাবে জানতে চান? আসুন জানি প্রতিদিন একটি আমলকি খাওয়ার 20টি উপকারিতা সম্পর্কে। এক, আমলকি চুলের টনিক হিসেবে কাজ করে এবং চুলের পরিচর্যার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি কেবল চুলের গোড়া মজবুত করে তা নয়, এটি চুলের বৃদ্ধিতেও সাহায্য করে। দুই, এটি চুলের খুশকি সমস্যা দূর করে ও পাকা চুল প্রতিরোধ করে। তিন, আমলকির রস কোষ্ঠকাঠিন্য ও পাইলসের সমস্যা দূর করতে পারে। এছাড়াও এটি পেটের গোলযোগ ও বদহজম রুখতে সাহায্য করে। চার, এক গ্লাস দুধ বা পানির মধ্যে আমলকি গুঁড়ো বা সামান্য চিনি মিশিয়ে দিনে দুবার খেতে পারেন। অ্যাসিডিটির সমস্যা কম রাখতে সাহায্য করবে। পাঁচ, আধা চূর্ণ শুষ্ক ফল এক গ্লাস পানিতে ভিজিয়ে খেলে হজম সমস্যা কেটে যাবে। খাবারের সঙ্গে আমলকির আচার হজমে সাহায্য করে। ছয়, প্রতিদিন সকালে আমলকির রসের সঙ্গে মধু মিশিয়ে খাওয়া যেতে পারে। এতে ত্বকের কালো দাগ দূর হবে ও ত্বকের উজ্জ্বলতা বাড়বে। সাত, আমলকির রস দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। এছাড়াও চোখের বিভিন্ন সমস্যা যেমন চোখের প্রদাহ, চোখ চুলকানি বা পানি পড়ার সমস্যা থেকে রেহাই দেয়। আট, আমলকি চোখ ভালো রাখার জন্য উপকারী। এতে রয়েছে ফাইটোকেমিক্যাল যা চোখের সঙ্গে জড়িত ডিজেনারেশন প্রতিরোধ করতে সাহায্য করে। নয়, এছাড়াও প্রতিদিন আমলকির রস খেলে নিঃশ্বাসের দুর্গন্ধ দূর হয় এবং দাঁত শক্ত থাকে। দশ, আমলকির টক ও তেতো মুখে রুচি ও স্বাদ বাড়ায়। রুচি বৃদ্ধি ও খিদে বাড়ানোর জন্য আমলকির গুঁড়োর সঙ্গে সামান্য মধু ও মাখন মিশিয়ে খাওয়ার আগে খেতে পারেন। এগারো, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মানসিক চাপ কমায়। বারো, কফ বমি অনিদ্রা ব্যথা বেদনায় আমলকি অনেক উপকারী। তেরো, ব্রঙ্কাইটিস ও অ্যাজমার জন্য আমলকির জুস উপকারী। চোদ্দ, শরীর ঠান্ডা রাখে, শরীরের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে, পেশি মজবুত করে। পনেরো, এটি হৃদযন্ত্র ফুসফুসকে শক্তিশালী করে ও মস্তিষ্কের শক্তি বর্ধন করে। আমলকির আচার বা মুরব্বা মস্তিষ্ক হৃদযন্ত্রের দুর্বলতা দূর করে। ষোলো, শরীরের অপ্রয়োজনীয় ফ্যাট ঝরাতে সাহায্য করে। সতেরো, লোহিত রক্তকণিকার সংখ্যা বাড়িয়ে তোলে, দাঁত ও নখ ভালো রাখে। আঠারো, এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ফ্রি রেডিকালস প্রতিরোধ করতে সাহায্য করে। বুড়িয়ে যাওয়া ও সেল ডিজেনারেশনের অন্যতম কারণ এই ফ্রি রেডিকালস। উনিশ, সর্দি কাশি পেটের পীড়া ও রক্তশূন্যতা দূরীকরণে বেশ ভালো কাজ করে এই আমলকি। বিশ, ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণ রেখে ডায়াবেটিস প্রতিরোধ করতে সাহায্য করে। কোলেস্টেরল লেভেলও কম রাখাতে যথেষ্ট সাহায্য করে এই আমলকি। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকে এই ছোট্ট ভিডিওটি? আশা করছি অবশ্যই ভালো লেগেছে। বেশি বেশি আমলকি খাবেন, কারণ আপনারা পুরো ভিডিও দেখে থাকলে অবশ্যই শুনে থাকবেন যে এই আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে এবং অনেক রোগের উপশম করে এই আমলকি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগছে আমাদের চ্যানেলের ভিডিওগুলো, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবারবর্গ সকলের সাথে শেয়ার করবেন। আর আশা করছি আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করবেন। তো বন্ধুরা, যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের যত্ন নিবেন। এই কামনায় শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।